প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রী রয়েছে তোমাদের সকলকে দেওয়া হবে আইফোন রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে সব থেকে বড়ো ঘোষণা কী বলা হলো কারা পাবে এ আইফোন সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের আলোচনা করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে তোমাদের প্রত্যেককে বলে রাখি আইফোন কিন্তু সকল স্টুডেন্ট পাবে না স্কুল কলেজের কোন স্টুডেন্ট আইফোন পাবে তোমাদের সকলকে বলে রাখি রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তের ঘোষণা করা হয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রী এবছর যারা স্কুল কলেজে পঠোরত তাদের সকলকে দেওয়া হবে আইফোন ও কোন আইফোন আইফোন থার্টিন প্রো প্রত্যেকটা ছাত্রছাত্রী পাবে এ যাদের এর মার্কস মিনিমাম ফর্টি ফাইভ পারসেন্ট রয়েছে তারা প্রত্যেকে আইফোন থার্টিন প্রো পেয়ে যাবে তো এই ক্ষেত্রে কি কি ডকুমেন্টেশন লাগবে ডকুমেন্টেশন হিসাবে তোমাদের আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে এবং বিগত ক্লাসের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট লাগবে এবং তোমাদের একটা ইনকাম সার্টিফিকেটও কিন্তু এর সাথে প্রয়োজন পড়বে এগুলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিলেই তোমাদের হাতে তুলে দেওয়া হবে আইফোন 13 প্রো এবার বলে রাখি কবে তোমরা আইফোন হাতে পাবে তার আগে মনে করিয়ে দিই আজকের দিনটা কি যে কোনো উৎসব আসুক কিংবা পুজো আসুক কিংবা তোমাদের পরীক্ষা আসুক বা স্পেশাল কোনো দিন আসুক প্রত্যেক সময়ে তোমাদের শুভেচ্ছা জানাই আর সকালে আমাকে আমার বোন এপ্রিল ফুল করলো আমি ভাবলাম কেন না তো আমাদের পরিবারের সকল ভাই বোনকে একটির সঙ্গে আজকের এই দিনটা একটু উপভোগ করা যাক একটু মজা করা যাক একটু এপ্রিল ফুল করা যাক প্রত্যেক সময়ই তো আপডেট দিয়ে থাকি এডুকেশন কথাবার্তা বলে থাকি তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে এ একটু মজা করি আমার এখনও মনে আছে আমরা ছোটোবেলায় স্কুল টাইমে কিন্তু এই সময়টা খুব আনন্দ করতাম এপ্রিল ফুল করতাম এবং পরিবারের সঙ্গে মজা করতাম সেই কারণে ভাবলাম আমার পরিবার তোমরা তোমাদের সঙ্গেও এই নিয়ে একটু মজা করা যাক আনন্দ করা যাক তোমরা আজকে কি কাউকে এপ্রিল ফুল করেছো কিংবা তোমাকে কেউ কি এপ্রিল ফুল করেছে অবশ্যই কমেন্টে জানিও প্র ভিডিওর প্রথমেই কি তুমি বুঝে গেছিলে না তুমিও এই ভিডিওটি দেখার পরেই এপ্রিল ফুল হলে যদি এপ্রিল ফুল হয়ে থাকো অবশ্যই কমেন্টে কিন্তু সততার সাথে কমেন্টে জানিও একই সাথে তোমরা যারা পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর তোমাদের বাংলা বিষয়ের সাজেশন আমি দিয়ে রেখেছি আর প্রথম কমেন্টে দিয়ে দেবো ওখান থেকে বাংলা বিষয়ের সাজেশান তোমরা দেখে নিতে পারো আর এই ভিডিওটা দ্বারা কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকো তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সকলকে দেওয়া হবে আইফোন রাজ্য সরকারের তরফ থেকে